গুড মর্নিং ফ্রেন্ডস, আমার এই মধুমিতালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে দিনটি শুরু হলো ফুলের সুবাস দিয়ে। তো ফুলগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমাদের বাড়ির পাশেই এতগুলি ফুল ফুটেছে। তো আজকেও চলে এলাম বাগানে, দেখো পুকুর পাড়ে যে এসেছি, এখানে এ পাশে পরিষ্কার চলছে আজকে। তো আজকে একটা নতুন জিনিস দেখাবো, তো চলো। তো সবার প্রথমেই বলে নিই, তোমরা যে বাসটা দেখলে, বাসটা এসে থামলো, তো বাস থেকে কী নামছে সেটাই আজকে দেখাবো তোমাদের। তো সেইটি দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে বাসটি থেকে কে নামলো। বন্ধুরা আজকে আবার চলে এসেছি, দেখো আজকে আমি সেই আগের বারে শুটিং করতে এসেছিলাম এখানে, তো শুটিং বলছি যাই হোক, শর্টস করতে এসেছিলাম। তো তখন দেখেছিলাম যে মৌমাছিগুলো ওইখানটার সামনেটায় ঘুরঘুর করছিল। হ্যাঁ, তো বাবা বললো কি যে এখানে হয়েছে, তো তোমাদের একটু দেখাই চলো। এখানে বাগানটাতে উপর দিকে দেখো, এখানে তেঁতুল গাছটাতে হয়েছে, কত উঁচুতে দেখছো, কত বড়, একটা মানুষের সমান একদম, কত বড় একটা মৌচাক দেখতে পেয়েছো। মাম খালি বাই চলে বাবু সেনা বাবার কোলে আছে, ওর বাবা উঠেছে, ডিউটিতে যাবে, তো চলো এবার বাড়ি চলে যাই। দেখছো পাড়টা কত সুন্দর, এসো কিন্তু আমাদের এখানে সবাই মিলে বেড়াতে। তো দেখো বন্ধুরা, আজকে সকালে এই 10টা মণি ফুলটা কত সুন্দর হয়েছে, আমার অনেকদিন বাদে এটা হলো। এইখানে একটা জারে আছে, এইখানটায় এখনো হয়নি, সাদা হয় আর পিঙ্ক কালারটা হয়, এইখানটাই হয়েছে একটা, দেখো কি সুন্দর না। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন কি বলতো, এখন তো দুপুরবেলা, আজকে সকাল থেকে স্টার্ট করিনি ব্লগটা, আজকে দুপুর থেকে স্টার্ট করলাম। আজকে আমি আজকে কদিন ধরে, আজকে আজকেই বলছি দেখো, কদিন ধরে বলতে 5 দিন ধরে আমার বরের হচ্ছে ডিউটি চলছে না, ওর হচ্ছে ট্রেনিং চলছে মেদিনীপুরে। তো ওইখানে হচ্ছে যেহেতু ট্রেনিং চলছে সেই জন্য সকাল সকাল বেরিয়ে যায় আর একদম সেই সন্ধে করে আসে, খুবই অসুবিধে হচ্ছে। মানে রোটেশনাল ডিউটি করলে তবুও একটু যদিও সময় পায় বাজার টাজার করতে করতে, এগুলো খুবই অসুবিধে হচ্ছে। আজকে দেখা যাক ও আসার সময়, আমি বিকেলে দিয়ে একটু বেরোবো, তখন তোমাদের সঙ্গে নিয়ে যাবো অবশ্যই। তো তখন হচ্ছে এ করবো, ভাবছি বাজারগুলো করবো ওকে নিয়ে সঙ্গে, ওখানে আমি চলে যাবো আগে থেকে, ও বাস থেকে নামবে আর ওখানে ডিউটি ট্রেনিং সেরে আসবে, তো ওখানে বাজারগুলো করে নেবো। আর এখন কোথায় যাচ্ছি বলতো, এখন যাচ্ছি জেঠিমার কাছে, আমার আজকে একটু ভুল হয়ে গেছে। তো ভুলটা কি জানো তো, এই যে আমি হচ্ছে আজকে রান্না করছিলাম, তো আজকে অশোক ষষ্ঠীর বার, মানে ব্রত আমাদের এখানে বলে যে অশোক ষষ্ঠীর ব্রত, তো এটা করি আমি প্রথম থেকে, জেঠিমার সাথে মা করতো এখানে, তো বোনও এসে করে, বোন আজকে এখন নেই বাপের বাড়িতে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আজকে করবো বলতে কালকেও একটা পুজো আছে আমাদের পাড়ায়, সন্তোষী পুজো হয় এক জেঠিমাদের বাড়িতে, তো আমার একটা মানে পুজো করার ইয়ে ছিল, পুজো করতে পারিনি বলে ওখানেই আমি পুষ্পাঞ্জলি দিই প্রত্যেক বছর, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে বাড়িতে করা সম্ভব হয় না, তাই ওদের বাড়িতে গিয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। তো সেটাও তোমাদের কালকে অবশ্যই দেখাবো, কিন্তু আজকে এখন ব্যাপারটা হচ্ছে রান্না করতে গিয়ে আমাকে সবাই বলেছিলো আজকে বার করছো আর নিরামিষ ভাত খেয়ে নেবে, নিরামিষ ভাত বলতে আলু সেদ্ধ ডাল এইসব দিয়ে খাওয়ার কথা ছিল, তো আমি ভুলে গেছি। আমি যেহেতু প্রত্যেক দিন এইভাবেই করছি, তো সেই জন্য কি ভাবলাম ও তো নেই থাকে বাড়িতে, তাহলে যাই হোক করে একটু বসিয়ে দিই, দিয়ে ছাদে যাবো মেলাম সব কাছাকাছি করে যাবো মিলতে। তো অনেক কিছুই ছিল বাবার কাছে, বাচ্চাটাকে নিচে দিয়ে গিয়ে আমি উপরে তাড়াতাড়ি করে কী করেছি, ডিম আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোল করবো আলু ভাতে, এরকম ভেবে নিয়েছি গিয়ে আমি ছাদে চলে গেছি। তারপর ছাদ থেকে নেমে এলাম, এসে তারপর যখন রান্নাঘরে ঢুকেছি আবার ভাবলাম যে আমি কী ভুলটা করেছি, হ্যাঁ মানে ডিমটা দিয়ে দিয়েছি ভাতে, ওই জন্য ভুল হয়ে গেছে। তারপর জেঠিমাকে বলতে, জেঠিমা বললো যে তার সে তো শুধু জেঠুর জন্য করবে, তো আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত দিয়ে দেবে। হ্যাঁ, তো আলু সেদ্ধ ভাতটা দিয়ে দিলে আমাকে, তাহলে আমি দুধ দিয়ে খেয়ে নেবো, তো এখন সেটাই করবো। তো এখানে কী করলাম বলতো, এখানে বড়ি আর একটু লঙ্কা বেটে নিলাম, সেটা দিয়ে খাবো আলু ভাতে। তো এখানে দেখো দুধটা গরম বসিয়েছিলাম,
তো এই দুধটা নিয়ে নেব আজকে শর্টটা আমি একটু নিয়ে নিচ্ছি তো আমার ছেলে মেয়েতে গন্ডগোল লেগে যায় দুজনে কে বেশি শর্ট নেবে পুচকোটা জানে না দিদির দেখে দেখে এরকম করে তো দেখো একটুখানি দুধ নিয়ে নিচ্ছি তো এই দেখো এখানে আলুটা চটকে নিচ্ছি আর এই যে ভাত আর দুধ নিয়েছি আজকে এইভাবে কি একদম কি অবস্থা খুব গরম প্রচন্ড গরম মাথাতেই পাচ্ছি না একটু ছোট ছোট করে সস করছি ছোট ছোট ভিডিও বানাচ্ছি আমার মা দেখলাম দেখতে চাইছে মা সেদিনকে জিজ্ঞাসা করছিল কালকে ভিডিও বানাচ্ছি তো মা বাবার ফোনটা তো এখন দাদার কাছে থাকে রাত্রিবেলা দাদা দিয়ে দেয় মাকে যে একটু তুমি দেখবে একটু মনটা ভালো থাকবে সেই জন্য সে কিছু না দেখে আমার ভিডিওগুলোই দেখে আমাকে বলে কিছু করার নেই কী করবো মানে একদম মনটা ভালো নেই সবসময় এরকম মনে পড়ছে বাবাকে বলারও কিছু না সবাই জানে সকলেরই বাবা মা আছে যাদের নেই এইভাবে যারা চলে গেছে মানে যাদের বাবা মা ছেড়ে চলে গেছে তাদের কী অবস্থা তারা নিশ্চয়ই বুঝতে পারছে যাই হোক দেখো মাখানো হয়ে গেছে আলু ভাতেটা এই যে রমভাবে মাখিয়েছি পুরো বড়িয়া ভাজা আর লঙ্কা দিয়ে জেঠুমা খুব সুন্দর নরম ভাত করে কারণ যেহেতু একটু বয়স হয়েছে কিছু দাঁত নেই যেহেতু খেতে পারে না বেশি শক্ত ভাত তো নরম ভাত করে ওই জন্য আমাদের বাড়িতে কিছু হলেও জেঠুর জন্য আলাদা করে জেঠিমা ভাত করে কারণ আমাদের এই মানে একটু শক্ত শক্ত চাল তো ওটা খেতে পারে না জেঠু অনেকদিন পর খাচ্ছি সেই ছোটোবেলার মতো দুধ ভাত তোমাদের কার কার ভালো লাগে দুধ ভাত দুধ আলু ভাতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যাই হোক ব্যাপারটা কী জানো তো ও তো ডিউটিতে এই ট্রেনিংয়ে গেছে তো বিকেলে একটু বেরোবো তোমরা আমার সঙ্গে বেরিয়ে অবশ্যই সঙ্গে থাকো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে আর অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিও আর অবশ্যই বলো এটা যে দুধ ভাতটা সকলের কতটা ভালো লাগে তো এই দেখো জোর খিদে পেয়েছিল পুরো ফাঁকা করে নিয়েছি বাটি ফাঁকা পুরো সবটাই খেয়ে নিয়েছি তো চলো এখন গুছিয়ে নিই ছেলে না হলে উঠে পড়বে কাজগুলো করে নিই তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ততক্ষণের জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো এই দেখো জোর খিদে পেয়েছিল পুরো ফাঁকা করে নিয়েছি বাটি পুরো সবটাই খেয়ে নিয়েছি তো চলো এখন গুছিয়ে নিই ছেলে না হলে উঠে পড়বে কাজগুলো করে নিই তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে ততক্ষণের জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই কালকে বলেছিলাম না এই দেখো আমার টপটাতেও হয়েছে গাছ দেখতে পাচ্ছ এই দেখো সাদাটা কত সুন্দর না ফুলগুলো দারুণ লাগছে দেখতে আর কালকেরটা শুকিয়ে গেছে তো বন্ধুরা বলেছিলাম না আমরা বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি এ দেখো বাবু সোনাইকে খাঁচায় সাইকেলে বসেছি আগের দিকে ব্যাগগুলো নিয়েছি আগের দিকে তো চলো আমরা যাচ্ছি এ দেখো আমাদের রাস্তা রাস্তাটা তোমরা দেখোই তাই না তো চলো বাজার করে নেবো সেটাও তোমাদের একটু দেখাতে পারি তো দেখাবো যদি লোকজন বেশি না থাকে হ্যাঁ তো চলো তো বন্ধুরা দেখো ওকে বলেছিলাম যে রাস্তায় আসতে আসতে একটু ভিডিও করে নিতে ও আমার কথা রেখেছে ও ভিডিও করে নিয়ে এসেছিল ওই জন্য তোমাদের দেখানোর জন্য একটু রাস্তার ভিডিও আমি দিলাম এখানে
এই দেখো এইদিকে রাস্তাটা দেখিয়েছিলাম তখন, আজকে এখন বোধহয় এটা পিচ ফেলেছে, দিয়ে পিচ পিচ রাস্তা করে দিয়েছে। ঢালটা খুব সুন্দর হয়েছে, আমরা যেই দিকটা দিয়ে এলাম ওই দিকটাতেও হয়েছে। আমি যখন সাইকেলটা তুলছিলাম তো বাবু শোনাচ্ছিল, ওই জন্য আমি ওটা বানালাম না। যাওয়ার সময় দেখবো, চেষ্টা করবো যদি বানাতে পারি। কি বলছো? হ্যাঁ, তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আগে থেকে বাজারটা সেরে। এটা কে বসে আছে? তো এটা বসি বাবু দোকানে, আমরা যেখানে করি এখানে চলে এসেছি। এখন বাজারটা আমি করতে দিয়ে দিয়েছি, লিখে নিয়ে এসেছিলাম। মাসকা বাড়ি বাজারটা এখন করে নিচ্ছি, ও এসে গেলে আমরা একসাথে তখন চলে যেতে পারবো টপ করে। কি খাচ্ছো তুমি? কি খাচ্ছো? কি বলতো? আসতে আসতে হচ্ছে। কি গো, দোকান বাজার দোকান দোকান মানে খেলছে, দোকান দোকান খেলছে নাকি? দেখো আজকে নিজে নিজে এসে বাজার করে এনেছে, বাজার করে এনে সব গোছগাছ করে রাখছে। ইঁদুরের ভয়ে বালতির মধ্যে করে রাখছি যাতে ইঁদুর না কেটে দেয়। ঠিক আছে চলো। কান্নাকাটি করে বমি করে ফেললো, তারপর ঘুমিয়ে গেছে, খাই খাই ঘুম পাড়িয়ে দিয়েছি। ভদ্রলোক ঘুমাচ্ছেন। তারপরে সেদিন আমি ভাবলাম যে এখন ধরে গুছিয়ে গেলে তারপরে তো সকাল সকাল আমার সাথে উঠে পড়ে, ও দিদিকে স্কুলে দিতে যাওয়া আসা তারপরে উঠে পড়ে, ওর জন্য এখন এগুলো গুছিয়ে রেখে দিলে ইঁদুর আছে বড় বড় এরকম। ঠিক আছে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো স্পন্সর টাকা দেয়নি ওই জন্য কিছু দেখাবো নি কি কোম্পানি ব্যবহার করি।